গাইস, হেই গাইস, আজকে আমাদের স্পেশাল জিনিস হচ্ছে বিফ স্টোমাক, সরি কাউ স্টোমাক। এটাকে চিটাংয়ের ভাষায় অজুরি, বট, অনেক কিছুই বলে। সো আই এম মেকিং আ স্যুপ আউট অফ ইট। দিস ইজ এ স্যুপ, লিটারেলি আই এম নট গোয়িং টু ড্রিঙ্ক দিস স্যুপ, দিস স্টিঙ্কস। ওকে, তো আমরা এটাকে কিউব ছোট ছোট করে কাটবো, তারপর রান্না করব। রান্না করেই তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর। তো আমরা বটগুলোকে ছোট ছোট করে কেটে মরিচ মশলা আদা দিয়ে সিদ্ধ করেছি। এখন আমরা এটাকে বাগার দেব, মানে পেঁয়াজ দিয়ে ফ্রাই করব। সাথে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে সাথে দিয়ে দেব পেঁয়াজ। হিট বাড়িয়ে দিচ্ছি। আগে থেকে কুচি করে রেখেছি পেঁয়াজ, রসুন আগে থেকে কুচি করে রেখেছি আমরা। পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো হিট হলেই আগে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেল ফুট হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার আমাদের গল্প করে হলুদ, অল্প মরিচ আর পরিমাণ মতো গরম মশলা ভালো মতো ভুলব। দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি একটু ভুনব। ভুনা ভুলে সফট করতে একটু পানি ইউজ করবো, আমরা এবার এগুলোকে একটু ভালো করে ফ্রাই করব। তো আমরা আস্তে আস্তে ভুনছি, পানি যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত ফ্রাই করব। আপনারা চাইলে যদি ঝাল খেতে চান ঝালও করতে পারেন, মিষ্টি করতে চাইলে মিষ্টিও করতে পারেন, এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে। তো আমি আমার আন্দাজে ঝাল করেছি। আমি এটাতে পরে দিয়ে কাঁচামরিচ ইউজ করবো, আপাতত ফ্রাই করে নিই।
আর একটু পানি দিয়ে দেবো ভালো করে সিদ্ধ করার জন্য। এবার দিব সাথে মতো আরেকটু লবণ দেবো ভালো করে ফ্লেভার হওয়ার জন্য। ওকে, এটা সিদ্ধ হোক, পানি শুকিয়ে যাক, তাহলে সব ফ্লেভার ঢুকবে একত্রিত। আমি এটাতে ইউজ করবো কয়েকটা এলাচ, এলাচ ইউজ করছি, কিছু এলাচ। আমরা ইউজ করছি দারুচিনি গুঁড়ো, আর দিস ইজ মাই স্পেশাল সো আমরা এটাকে 20 মিনিট সিদ্ধ করতে দেবো, এরপরে আমরা আবার ফিরে আসছি। তো গাইস, 20 মিনিট পরে আমরা আবার ফিরে এসেছি। তো আমাদের পট ভাজা প্রস্তুত, তো এখন আমরা গরম ভাতের সাথে খেয়ে পরিবেশন করব, সাথে খাবো। সো আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ডোন্ট ফরগেট টু রিং দ্য বেল ফর আপকামিং নোটিফিকেশন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখন আমরা খাচ্ছি গরুর বট ভাজা সাথে শাক ডাল দিয়ে, খুব ড্যাশ।